फिर ईट भाटाई जले पड़े अकाले मृत्युर कोले ठाई निल एक शिशु देर बछर बयसी शिशुर नाम अंकु मुंडा। घटना मंगलवार उदयपुर महकुमार महारानी एलाकाय। ए घटनाय शोकेर छाया नेमे एसेछे संश्लिष्ट एलाकाय। ফেরিট ভাটায় মৃত্যু এক শিশুর। শিশুটির বয়স মাত্র দেড় বছর। মর্মান্তিক এই ঘটনাটি উদয়পুরের মহারানী এলাকায়। শিশুর মাতা পিতা ইট ভাটার কাজে ব্যস্ত থাকার ফাঁকে ঘটে এই দুঃখজনক ঘটনা। সাম্প্রতিককালে রাজ্যের কয়েকটি ইট ভাটাতে শিশু মৃত্যু যেন মৃত্যু মিছিলের রূপ ধারণ করেছে। মঙ্গলবারও ঘটল এমনই এক হৃদয় বিদারক ঘটনা। অন্যান্য দিনের মতো মঙ্গলবারে উদয়পুরের মহারানী এলাকার একটি ইট ভাটায় কাজে ব্যস্ত ছিলেন ইট ভাটার শ্রমিক বাবুল মুন্ডা ও তার স্ত্রী। দুপুরে যথারীতি বাবুল ও তার স্ত্রী বাড়িতে ফিরে আসে এবং দেড় বছরের শিশু অঙ্কু মুন্ডা সহ অন্য শিশুদের খাবার খাইয়ে ও নিজেরা খাবার খেয়ে আবার ইট তৈরিতে চলে যায়। এই সময় ইট ভাটার অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল বছর দেড়েকের অঙ্কু। কিন্তু এক সময় সবার অলক্ষ্যে ইট ভাটার জলের ট্যাঙ্কে পড়ে যায় সে। দীর্ঘ সময় অঙ্কুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে সবাই। পরে জলের ট্যাঙ্ক থেকে একটি ছোট্ট শিশুর নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অঙ্কুর পিতা মাতা সহ অন্যান্যরা। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কামে আসিলাম বুঝেননি, বাচ্চারা খেলতে আসে তো পুলা পানা টাইনা টিঙ্কিতুন বাইর করছে বুঝুন। কোন টিঙ্কিতে? ওই তো এই সামনে, ওই সামনে টিঙ্কিতে। ইমেলটা দেখছেন না? ইমেলের সামনে টিঙ্কি, এমনি আপনি রাইছেন যে এই টিঙ্কির সামনে বাচ্চারা এই ছোটো ছোটো। আপনি কি হন বাচ্চা? বাবা। বাবা নাম কি আপনার? বাবুল মুন্ডা। বাড়ি কোন জায়গায় আপনার? ডিমাতুলি। বিলু নিয়ে ডিমাতুলি আরে কত সাহেব মুখটা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কর্মরত এক পুলিশ জানান শিশুটির বয়স আনুমানিক দেড় বছর এবং জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এখানে আমরা খবর পাইছি একটা বাচ্চা জলে পড়ছে, জলে পড়ে মানে মারা গেছে আর কি। কোন জায়গায় এটা? এটা তো হীরাপুর এনজিবিআই বাটার। বাচ্চার বয়স মানে দেড় বছর, দেড় বছর থেকে সামথিং একটু বেশি হইব, দেড় বছরই ধরতে গেলে। কিভাবে কিভাবে পড়ছে মনে হয় আপনার? তা আমরা তো তার কাছে শুনতেছি এটা অন্য কোনো রোগ শোক আছে, মানে তারা মানে জয় বুদ্ধ দেখাতে আছে কেন কাজ হয় না। তো বাচ্চা জন্য খেলতে খেলতে পড়ে গেছে আর কি। তারা কি ইনভার্টার শ্রমিক? শ্রমিক। বাড়ি কোন জায়গায় জানেন? বাড়ি শুনছি ওদের বাড়ি হয়েছে বিলুনিয়া ডিমাতলি রাজনগর, রাজনগর ব্লক। কোন বাট্টাতে পড়ছে ঘটনাটা? এনজিবিআই বাট্টা। এলাকাটার কি নাম? এলাকাটা তো হীরাপুর, মহারানী। হীরাপুর মহারানী। এই মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই ঘটনায় সচেতন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন হলো বিভিন্ন ইট ভাট্টাগুলোতে কেন পরপর ঘটছে এ ধরনের অসহনীয় ঘটনা? এ ধরনের দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে তার জন্য এ পর্যন্ত কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হয়তো নেওয়া হতেও পারে। যদি ব্যবস্থা নেওয়া হয়েই থাকে তাহলে কেন অঙ্কুদের মতো অঙ্কুরিতদের অকালে হারিয়ে যেতে হচ্ছে? এই বিষয়টি শুধুমাত্র সংশ্লিষ্ট প্রশাসনই নয়, ইটভাট্টা কর্তৃপক্ষের কি কোনো দায় নেই? এ বিষয়ে প্রয়োজন সঠিক তদন্তের, তাহলেই হয়তো ইটভাট্টায় সম্প্রতি যে মৃত্যু মিছিল চলছে তা আটকানো সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।